কাজের নামে মহিলাকে ডেকে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টা বাধা দিতে গেলে মহিলাকে মারধরের অভিযোগ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানা এলাকায় শিয়ালদহ থেকে বামুনগাছিতে কাজের নাম করে নিয়ে এসে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টা এক মহিলাকে বাধা দিতে গেলে ওই মহিলাকে মারধর করে স্টেশনের ধারে রাস্তায় ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে গভীর রাতে মহিলার ছেলে বামুনগাছ স্টেশনের নাইট গার্ডদের বিষয়টি জানালে তারাই গিয়ে অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দত্তপুকুর থানায় খবর দেয় একটা ছেলে মানে দৌড়াতে দৌড়াতে এসে বলছে দাদা একটু নিচে চলুন আমার মা এরকম রাস্তায় পড়ে আছে এরকম একটু চলুন না ধরে একটু নিয়ে আসবেন কি হয়েছে মার বলে এরকম আমরা কাজের কাজের সন্ধানে আমাদের এখানে নিয়ে এসেছে শিয়ালদা দিয়ে কিছু লোক নিয়ে এসে নিয়ে আটকে রেখে আমার মার সাথে মানে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করেন আক্রান্ত মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ একটা ছেলে এসে আমাদেরকে ডাকে গিয়ে আপনার দেখি ওর মা রাস্তায় পড়ে আছে এবং ছেলেটাকে জিজ্ঞেস করে হয় যে কি ব্যাপার তোমরা এখানে বলে আমাদের বাড়ি বাঁকুড়ার থেকে আমাদেরকে শিয়ালদার থেকে নিয়ে এখানে কাজের নাম করে